আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, কিভাবে আয়নিক যৌগ গঠিত হয়, কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়, আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আর কি শেষ পর্যন্ত দেখলে তোমাদের টোটালি একটা আইডিয়া চলে আসবে। তো এখানে আমি ছোট করে একটা সংজ্ঞা দিয়ে রেখেছি যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় বা আয়নিক বন্ধন বলে। তো মূলত কী ঘটনাগুলো ঘটে, যে ধাতব এবং অধাতব পরমাণুসমূহ যখন তারা ইলেকট্রন প্রদান করে বা গ্রহণ করে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে তারা ইলেকট্রন ছেড়ে দেয় এবং গ্রহণ করে, আর এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে বা গ্রহণ করার ফলে তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ ক্রিয়েট হয় বা ইলেকট্রোস্ট্যাটিক বল ক্রিয়েট হয়, এটাকে কুলম্ব বল বলা হয়। তো তাদের মধ্যে এই যে একটা মানে বন্ধন ক্রিয়েট হয়, এটা আসলে কি তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন, ঠিক আছে? তো আমি শর্ট করে একবারে বেশি কথা বলবো না, শর্ট করে বোঝানোর চেষ্টা করব। তো কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয়, সবসময় তো সোডিয়াম দিয়ে দেখাই, তো আজকে ক্যালসিয়াম দিয়ে দেখাই। তো ক্যালসিয়াম কি করে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে সে ধনাত্মক আয়নে আয়নিত হয়। এবং ক্লোরিন, আমি ক্লোরিন দেখাবো না, অক্সিজেন দেখাই। অক্সিজেন কি করে, দুইটা ইলেকট্রন নেয়, দুইটা ইলেকট্রন নিয়ে সে টু মাইনাস আয়নে আয়নিত হয়। এখন এই যে তারা ছেড়ে দিল এবং গ্রহণ করলো, এই বিষয়ে আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কথা বলেছিলাম যে তারা তো পর্যায় সারণীর বামের যে মৌলগুলো রয়েছে তারা ধাতু এবং মানে ধাতব ধর্ম প্রদর্শন করে, তাদের আয়নীকরণ শক্তি মানে কম হওয়ার কারণে সে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন মানে আয়নিত হয়। এবং সর্ব ডানে যারা রয়েছে তারা অধাতব মৌল এবং তাদের ইলেকট্রন আসক্তি বেশি থাকার কারণে তারা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে তারা যৌগ গঠন করে আর কি, আয়নিক যৌগটা গঠন করে। তো এই কথাগুলো আগেও বলেছিলাম। তো আলটিমেটলি যে ঘটনাটা ঘটে আর কি, যে মানে টোটালি মানে সিম্পল মানে কথাগুলো বুঝে নিলেই হয়, যে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্জন করে তারা স্টেবল হইতে চায়, ঠিক আছে? তো সর্ববামে যারা রয়েছে তারা ইলেকট্রন ছেড়ে দেয়, সর্বডানে যারা রয়েছে তারা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে তারা সেই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস গ্রহণ গঠন করে বা অর্জন করে, যৌগ গঠন করে। আর এই যৌগটাকে আমরা আয়নিক যৌগ বা তড়িৎযোজী বন্ধন হিসেবে জানি, ঠিক আছে? যে বন্ধন মানে তড়িৎযোজী বন্ধনগুলো যে যে যৌগ ঘটে তারাই আয়নিক যৌগ, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা আয়নিক যৌগ দেখাই, যেমন এখানে তো দেখাইলাম যে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দেয় আর অক্সিজেন দুইটা ইলেকট্রন নেয়, নিয়ে ক্যালসিয়াম অক্সাইড অক্সাইডে পরিণত হয়। আর এই পাশে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে ক্লোরিন তার সর্বোচ্চ শক্তি স্তরে, এভাবে দেখাই, সর্বোচ্চ শক্তি স্তরে সাতটা ইলেকট্রন থাকে তার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো বাইরে থেকে কী করে, অ্যালুমিনিয়াম সে তিনটা ইলেকট্রন দেয়, এখানে এখানে তারপর এখানে, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ঠিক আছে? তো এভাবে কিন্তু এভাবেই কিন্তু আসলে তড়িৎযোজী বন্ধনটা ক্রিয়েট হয়, ঠিক আছে? অর্থাৎ একবারে শেষ কথাগুলো বলে শেষ করে দেবো, এখানে আর কিছু বোঝার নাই, এতটুকু বুঝতেই হয় যে যে মৌলগুলো ধাতব মৌলগুলো তার সর্বোচ্চ শক্তি স্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে, তারা কী করে ইলেকট্রনগুলো সহজে ছেড়ে দিতে পারে, কম শক্তিতে ছেড়ে দেয়। আর ওই পাশে মানে ডান পাশে পর্যায় সারণীর ডান পাশে আর কি যে অধাতব মৌলগুলো রয়েছে তারা ইলেক্ট্রন সহজে গ্রহণ করতে পারে, অর্থাৎ তাদের সর্বোচ্চ শক্তি স্তরে পাঁচটা সাতটা ছয়টা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনে ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়া মানে অসম্ভব, অনেক শক্তির প্রয়োজন হয়, ছেড়ে দেওয়া অসম্ভব প্রায়। তো তারা কী করে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে ঋণাত্মক আয়নে আয়নিত হয়, এভাবে তারা যৌগ গঠন করে এবং অষ্টক পূরণ করে তারা। এই যে এখানে কিন্তু অষ্টক পূরণ করেছে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে? আবার এইখানেও অক্সিজেন অষ্টক পূরণ করেছে, ক্যালসিয়ামও অষ্টক পূরণ করেছে, ঠিক আছে? এই ছিল আসলে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আর এখানে কয়েকটা আয়নিক যৌগ দেখাইলাম,
তোমাদের বইয়ে রয়েছে, আশা করি পড়লে পারবে আর কি। ধন্যবাদ সবাইকে।